আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রাকৃতিক সম্পদ, রূপবৈচিত্র্য আর জনসম্পদের দেশ বাংলাদেশ বিভিন্ন প্রতিকূলতার বিরুদ্ধে অবিরত যুদ্ধ করে সাফল্যের পথে এগিয়ে চলছে এদেশের মানুষ। আর দেশ জুড়ে দল সেই সব গণমানুষের কথা তুলে ধরছে সবসময়। শহর বন্দর পেরিয়ে গ্রামের মেঠো পথে আমাদের ছুটে চলা, সাফল্য ব্যর্থতা, ইতিহাস ঐতিহ্য সংস্কৃতির পাশাপাশি মানুষের হাসি কান্নার চিত্র ফুটে ওঠে দেশ জুড়ে অনুষ্ঠানে। মাসুম আলিসে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আয়োজনে। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের আয়োজনের শিরোনাম। নানা কারণে বন্ধ হয়ে যাওয়া চাতাল শিল্পের সাথে জড়িত শ্রমিক ও ব্যবসায়ীদের দুর্ভোগ নিয়ে মূল প্রতিবেদন। রাজবাড়িতে স্বাবলম্বী শফিকুল ইসলামের সফলতা। আমার গ্রামে লক্ষ্মীপুরের চর মনসা গ্রাম। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী জঙ্গলবাড়ি দুর্গ এবং জামালপুরে শিল্পীদের পরিবেশনা একটি দলীয় নাচ। দেশের ধান চাল উৎপাদনে প্রসিদ্ধ উত্তরের নওগাঁ জেলার চালকল ও বয়লার চাতালের মালিকরা ব্যয়ভার বহন করতে ব্যর্থ হওয়ায় তাদের মিল বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন, ফলে বেকার হয়ে পড়ছে এর সাথে সংশ্লিষ্ট 30,000 শ্রমিক। নওগাঁ ঘুরে মাসুম আলিসার গবেষণায় চাল ব্যবসা ও চাতাল নিয়ে মূল প্রতিবেদন তৈরি করেছেন মানিক শিকদার। উত্তরবঙ্গের জেলা নওগাঁ দেশের ধান উৎপাদনে প্রসিদ্ধ জেলাগুলোর মধ্যে অন্যতম। ধান উৎপাদন ও চাল প্রক্রিয়াজাতকরণের জন্য দীর্ঘদিন ধরে এখানে গড়ে উঠেছে অসংখ্য ছোট বড় চাতাল ও অটো বয়লার। এখন চালের মৌসুম, তা সত্ত্বেও বেশ কিছু বয়লার ও চাতাল বন্ধ হয়ে আছে। বাংলাদেশ থেকে এবার 50,000 মেট্রিক টন চাল শ্রীলঙ্কায় রপ্তানি হচ্ছে, অথচ একের পর এক চাতাল ও মিল বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের অনুসন্ধান, কেন এই অবস্থা? চালের লাভ কম, এই জন্য ক্যাশিং করতে পারছে না, যে জন্য চাতাল বন্ধ রাখছে। ভারত থেকে চাউল আসার ফলে এই চাউলের বাজারটা নিম্নমুখী হচ্ছে, ফলে হচ্ছে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি ব্যবসায়ী, আমরা আর্থিকভাবে ক্ষতির কারণে হচ্ছে আমাদের শিল্প কলকারখানাগুলো রুগ্ন হতে চলছে। একই বাজারে হাস্কিং মিলগুলো ধান কিনছে যে দামে, অটোওয়ালারাও ধান কিনছে সেই দামে, অথচ অটোর উৎপাদিত পণ্য হাস্কিং মিলের পণ্যের চেয়ে প্রতি মনে 80 থেকে 100 টাকা দামে কম বেশি। আসলে এখন মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটেছে, এখন মানুষ উন্নত মানের চালের দিকে ঝুঁকে পড়ছে। তো আসলে হাস্কিং মিল দিয়ে আসলে এই সাপ্লাইটা দেওয়া যাচ্ছে না। নওগাঁ জেলার 11টি উপজেলায় প্রায় 1500 চাতাল কল আছে, এর মধ্যে 50টি আছে অটো বয়লার চাল কল। এই চাতালগুলোতে কাজ করে প্রায় 30,000 শ্রমিক। চাতাল শিল্প বন্ধ হয়ে গেলে এই শিল্পের সাথে জড়িত শ্রমিকেরা কর্মসংস্থান হারানোর ঝুঁকিতে আছেন। বাচ্চালে আমি 15 বছর কাজ করি, এই মেলের দেখালে কোনো মতো বাচ্চারা লেখাপড়া কোনো মতো কষ্ট করে শেখাচ্ছি, এছাড়া আমাদের কোনো আয় উন্নতি নেই। আমি মাটি চিটি জমা জমা আর কিচ্ছু নেই, আমি কিছু করতে পারি না, এই মেলেতে আমি আসি। যখন মহাজনের ব্যবসা হয় না, ব্যবসার লস খায়, তখন হয়তো মিল বন্ধ থাকে। বেশি দাম দিয়ে ধান কিনে তারা চালটা বিক্রি করতে পারছে না, চাল স্টক আছে, চালের দাম নেই। তো প্রতি বছরে এরকম লস হতে হতে অনেকাংশে দেখা গেছে যে নওগাঁর প্রায় হচ্ছে 1200 থেকে 1500 চাতাল আছে, এর মধ্যে হচ্ছে অধিকাংশ চাতালই এখন বন্ধ হয়ে গেছে। পাইকারের অভাবে উৎপাদিত চাল বিক্রি হচ্ছে না, ফলে মিল মালিকরা যথাসময়ে ব্যাংক ঋণ পরিশোধ করতে পারছেন না। চক্রবৃদ্ধি সুদের চাকায় পিষ্ট হয়ে অবশেষে মিল বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন চাতাল ব্যবসায়ীরা। ঋণ তো আসলে ব্যবসায়িক পলিসি, আসলে আপনি যে ঋণটা গ্রহণ করবেন সেটাকে তো সঠিক পথে সঠিক পদ্ধতিতে খাটাইতে হবে। তো সেই ক্ষেত্রে হাস্কিং মিল মালিকরা ঋণ গ্রহণ করে তাদের চাল যদি বাজারে ওইভাবে তারা বিক্রি না করতে পারে, তো স্বাভাবিকভাবেই তো তখন তারা ঋণগ্রস্ত হবে। এক্ষেত্রে আমাদের যে চিন্তাভাবনা, আমরা বলছি যে ব্যাংক সুদের ঋণটাকে 1 ডিজিটে আনতে হবে। এটা বিভিন্ন ক্ষেত্রেই আছে, আমাদের দেশেও এটা চালু আছে। গার্মেন্টসকে
বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, কিন্তু এই সমস্ত সেক্টরগুলোকে এ ধরনের কোনো সুযোগ সুবিধা দেওয়া হয়নি। একের পর এক মিল বন্ধ হয়ে যাওয়ায় শ্রমিকরা তাদের কর্মসংস্থানের সুযোগ হারাচ্ছে, নিম্ন আয়ের শ্রমিকরা তাদের পরিবার নিয়ে উদ্বিগ্ন। সমস্যা মানে যে টাকা পয়সা থাকে না, চাল থাকে না, তখন না কষ্টের মধ্যেই দিন কাটানো লাগে এই মাত্র। যখন আবার চাতাল চালু হয় না হলে মহাজনক থেকে আসে ধার খরচ কেলা লাগে, লেখা লাগে। আমরা আমাদের সমস্যা নিয়ে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমরা হচ্ছে স্মারকলিপি দিয়েছি সরকার প্রধানকে জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে। সেই মিটিংয়ে আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আমরা হচ্ছে পরামর্শ দিয়েছি, অনুরোধ করেছি যে আপনারা হচ্ছে সরকারের সঙ্গে আপনারা দ্বিপাক্ষিকভাবে আলাপ আলোচনা করেন। নওগাঁ জেলার এই চাল ব্যবসায়ে চরম বিপর্যয় রোধে ও চাল উৎপাদনের সাথে জড়িতদের রক্ষা করতে হলে ব্যাংক ঋণের হার কমানো এবং ভরা মৌসুমে বিদেশ থেকে চাল আমদানি বন্ধ করা প্রয়োজন বলে অভিমত ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। রাজবাড়ী সদর উপজেলার বাল্লাহরিয়া গ্রামের শফিকুল ইসলাম 2004 সালে পোলট্রি খামারের মাধ্যমে শুরু করেন মুরগি পালন। এভাবেই শুরু করে বর্তমানে তিনি একজন সফল উদ্যোক্তা। রাজবাড়ী ঘুরে এসে মোহাম্মদ কামরুজ্জামানের গবেষণায় তার সফলতার চিত্র তুলে ধরেছেন আবু সেলিম। রাজবাড়ী জেলার সদর উপজেলার বাল্লাহরিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে শফিকুল ইসলাম সজীব। স্বল্প শিক্ষিত এই যুবক 2004 সালে মাত্র 1000 বাচ্চা দিয়ে শুরু করেন মুরগির খামার। ইন্টার পাস করার পরে তারপরে এই ফার্মে দিক ঝুঁক নেই, যুব উন্নয়ন থেকে ট্রেনিং দিয়ে ফার্ম করার ইচ্ছা জাগে, তারপরে ফার্ম করি। প্রথমে আমি একটা সেট ভাড়া নিয়ে 1000 লেয়ার মুরগি থেকে আমার ব্যবসা শুরু করি। তারপরে দীর্ঘ 2013 সাল পর্যন্ত আমার এখন বর্তমান মুরগি আছে 10000। মাত্র কয়েক বছর আগে জায়গা লিজ নিয়ে খামার শুরু করলেও এখন তিনি জায়গা কিনে অনেক বড় একটি মুরগির খামার গড়ে তুলেছেন। লেয়ার ও ব্রয়লার মিলিয়ে তার খামারে এখন 10000-এরও বেশি মুরগি আছে। প্রতিদিন প্রায় 8000 মুরগি ডিম দেয়। এইখান থেকে ডিম সরাসরি ঢাকা, ফরিদপুর বা যে কোনো ডিস্ট্রিক্টে টিরাকের মাধ্যমে বিক্রি করি। সেক্ষেত্রে আর মুরগিটাও আমরা সরাসরি ঢাকা, কারণ বাজার বা অন্য অন্য বড় বড় মার্কেটে টিরাকে পিক আপে বিক্রি করি। এটা দেশে থেকে নিজের বাড়ি থেকে একটা পুঁজি খাটায়, অল্পতে অনেক অল্প সময়ে অনেক ডেভেলপ করার মতো একটা ব্যবসা যদি বোঝা যায় এবং জানা যায়। তারই খামারের ছোট্ট একটু জায়গায় মাছ চাষ করেছেন। মুরগির খামারের বিষ্ঠা এখানে মাছের খাদ্য হিসেবে ব্যবহার করেন। মুরগি ও মাছের খামার থেকে মাস শেষে মোটা অঙ্কের টাকা আয় করেন এই সফল খামারি। তার এই সাফল্য দেখে এই গ্রামের অনেক যুবক এখন খামারের দিকে ঝুঁকে পড়েছে। আমি দুইটা কোম্পানির ডিলার, নিজেই দোকান আছে, নিজের খাবার এনে খাওয়াই। মাসে মানলি 7-8 লাখ টাকা প্রফিট হয়। আমি এখানে ফার্ম শুরু করার পর থেকে আমার আর কি আর্থিক বা স্বাবলম্বী সব ধরনের উন্নয়ন দেখে আশেপাশের অনেক যুবক তারাও এই আমার এই ব্যবসা মানে শুরু করছে, পোলট্রিতে আসছে। সজীবের দেখা দেখে আমরা সবাই এই খামারের সাথে জড়িত। আমার এখন প্রতি মাসে 60-70 হাজার টাকা ইনকাম হচ্ছে। আমি যখন আর কি এন্টার পাস করি 2010-এ, তো সজীব ভাইয়া তখন তারাও অনেক আগে থেকেই ফার্ম করে। তো ওনার ফার্ম দেখার পাশাপাশি আমার মনে হলো যে এই চাকরি করে তো কোনো লাভ নেই এই যুগে। কয় টাকা স্যালারি? 15000 টাকা স্যালারি। ভাবলাম যে 1000 মুরগি পুষলে 70-80 হাজার টাকা ইনকাম। তা সজীব ভাইয়ের দেখা দেখি ভাবলাম যে অত পারবো না, তো পড়ালেখার পাশাপাশি একটু করি। তো 1000 প্রথমে সেট উঠাই, তা দেখি না মোটামুটি অনেক লাভবান হইলাম। তো এখন আমার 2000 মুরগি, তা বেশ মোটামুটি ভালোই আছি। আমাদের দেশের প্রতিটি যুবক যদি শফিকুল ইসলামের মতো আত্মবিশ্বাসী হয়ে আত্মকর্মসংস্থানে এগিয়ে আসে, তাহলে দেশের বেকারত্বের হার অনেকটাই হ্রাস পাবে। যারা বেকার হয়ে বসে আছেন, চাইলেই আপনারাও শফিকুলের মতো উদ্যোক্তা হয়ে নিজের অবস্থার উন্নতি করতে পারেন। একটা বিরতি নিচ্ছি, বিরতির পর দেখবেন আমার গ্রামে লক্ষ্মীপুরের চর মনসা গ্রাম, কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী জঙ্গলবাড়ি দুর্গ এবং জামালপুরের শিল্পীদের পরিবেশনে একটি দলীয় নাচ। আমাদের সঙ্গেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত আজকের আয়োজনে। দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে আছে অনেক আদর্শ গ্রাম। উদাহরণ সৃষ্টিকারী এইসব গ্রাম সত্যি আমাদের মনে আশার আলো সঞ্চার করে। আমরা চেষ্টা করি আলোকিত এই গ্রামগুলোকে দেশজুড়ের ক্যামেরায় তুলে ধরতে। আমাদের আজকের গ্রাম লক্ষ্মীপুরের চরমানসা। প্রতিবেদন তৈরি করেছেন মানিক শিকদার। এই গ্রামের মনসা দেবী ছিল, সেই মনসা দেবী নাম উপলক্ষে কেউ কেউ বলে চরমানসা গ্রামের নাম হয়েছে। এই গ্রামের সরকারি কলেজ আছে, সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, ভবানীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় আছে, ভবানীগঞ্জ কেরামজিয়া সিনিয়র মাদ্রাসা আছে, এই গ্রামে মহিলা মাদ্রাসা আছে, এই গ্রামে অনেকগুলি শাসাবাড়ি জমিন আছে। এই গ্রামের লোক সংখ্যা প্রায় 20,000-এর অধিক। এদের এবং শিক্ষার হার প্রায় 50% অধিক। এ গ্রামে কৃষি এবং শ্রমজীবী মানুষ, এরা কৃষি কাজ করে খায়। ইতিহাস খ্যাত কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী জঙ্গলবাড়ি দুর্গ নেই আগের সেই প্রাসাদ বা সেই জৌলুষময় জনপদ। শুধু অতীত ইতিহাসের স্মৃতি নিয়ে কালের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে ভবনের কিছু ভগ্নাবশেষ। জঙ্গলবাড়ির বর্তমান অবহেলার চিত্র তুলে ধরেছেন শাখাত লিটন। জঙ্গলবাড়ি দুর্গ কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি গ্রামে ঐতিহাসিক এ দুর্গটি রয়েছে। দুর্গটি এখন একেবারে ধ্বংসপ্রাপ্ত। প্রচলিত জনশ্রুতি অনুযায়ী 11 সিন্ধুর যুদ্ধে মানসিংহের কাছে পরাজিত হওয়ার পর লক্ষণ সিং হাজরার কাছ থেকে ঈসা খাঁ দুর্গটি দখল করেন। বাংলার 12 ভূঁইয়াদের অন্যতম মসনদ আলা ঈসা খাঁ 1581 থেকে 1599 সাল পর্যন্ত এই জঙ্গলবাড়ি দুর্গতে উনি অবস্থান করেছিলেন। সম্ভবত লক্ষণ হাজরা বা ঈসা খাঁ কেউই দুর্গটির মূল নির্মাতা নন। ধারণা করা হয় যে দুর্গটি মুসলমানদের আগমনের পূর্বে নির্মিত হয়েছিল। বর্তমানে এর ভাঙা কয়েকটি স্থাপনা ছাড়া কিছুই অবশিষ্ট নেই। ঈসাখার জন্ম মাটি ব্রাহ্মণবেড়া সরাই। উনি সম্রাট আকবরের প্রথম জাগিরদারি নেন, 12 ভূঁইয়ার অন্যতম প্রধান তিনি ছিলেন। এরপরে উনি এই দেশ মুক্ত করার জন্য মোগল সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করেন। যুদ্ধ করে এই দেশ মোগলদের হাত থেকে মুক্ত করেন। মুক্ত করে পরে উনি যখন সোনারগাঁতে বসবাস করেন তখন চারদিকে নৌপথে আক্রমণ হয়, যার জন্য উনি চলে আসেন এখানে। তখন এটা উপজাতি এলাকা ছিল। মুঘল আধিপত্য স্বীকার করে নেবার পর ঈসা খাঁর বংশধরগণ সোনারগাঁ থেকে এখানে চলে এসে জমিদারি পরিচালনা শুরু করেন। এই জঙ্গলবাড়ি দুর্গের আওতায় উনার 22টি পরগনা এবং 6টি দুর্গ ছিল। উনি এখানে অবস্থান করেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় উনার শাসন কার্য পরিচালনা করতেন। দুর্গের চারপাশে গভীর পরিখা খনন করা ছিল এবং গহীন জঙ্গলে আবৃত থাকার কারণে বহিঃশত্রুর কাছ থেকে দুর্গটি ছিল অনেকটা নিরাপদ। যুদ্ধের দুর্গ করেন পাখুন্ডে 11 সিন্ধুরে। ওই 11 সিন্ধুরের যুদ্ধে সম্রাট আকবরের প্রধান সেনাপতি মানসিংহ পরাজিত করে এরপরে এই দেশ নিজেই ওনার এই ভাটি বাংলার সুলতান হন। নেই দুর্গটি রক্ষণাবেক্ষণের কোনো উদ্যোগ, একমাত্র মসজিদটি টিকে আছে অক্ষত হিসেবে। আর বাড়িঘর সংস্কার এটা তো কোনো ব্যক্তির পক্ষে আর এখন এটা সম্ভব না। এবং আমি ঈসাখার 14তম হিসাবে পৌরষ হিসাবে মনে করি এটা কোনো ব্যক্তি মালিকানা না থাকাটা উচিত। এটা জাতীয় সম্পদ হওয়া উচিত এবং এই এটাকে প্রত্নতত্ত্ব বিভাগ নিয়ে এখানে একটা পর্যটন কেন্দ্র গড়ে তুললে সবচেয়ে ভালো হয়। তারপরও দর্শনার্থীরা দুর্গটি দেখতে এসে হচ্ছেন হতাশ। আমরা শুনি এখানে খুবই ঈসাখার একটা বাড়ি ছিল, এখানে খুব সুন্দর জায়গা, ভালো পরিবেশ, এখানে দেখার মতো অনেক কিছুই আছে, তাই এখানে আসছি আমরা এগুলো দেখতে আর কি। কালের প্রবাহে চোখের সামনে ধ্বংস হয়ে যাবে এইসব স্থাপনা। এইসব ঐতিহ্য কি আদৌ রক্ষা হবে, নাকি অযত্ন আর অবহেলায় একসময় পুরোটাই ক্ষয়ে যাবে দুর্গের প্রতিটি ইট?
আপনাদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, অনিয়ম আর দুর্নীতি সহ বিভিন্ন তথ্য, পরামর্শ ও মতামত জানিয়ে আমাদের কাছে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দেশজুড়ে একুশে টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কারণ বাজার, ঢাকা 1215। ইমেল deshjure@ekushe-tv.com। আর SMS পাঠাতে DGM স্পেস, আপনার নাম স্পেস, অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত লিখে সেন্ড করুন 6969 নম্বরে। একুশের অনুষ্ঠানগুলো বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেখতে ও তথ্য প্রয়োজনে লগ অন করুন www.ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া Facebook/ekushe tv live দেখতে পাবেন আমাদের সব অনুষ্ঠান। ঝিলমিল ঝিলমিল ঝিলের জলে ঢেউ খেলিয়া যায় রে, রিমঝিম ঝিম বর্ষায় রে ঢেউ খেলিয়া যায়। বিখ্যাত সুরস্রষ্টা ও সঙ্গীতজ্ঞ শচীন দেব বর্মনের বহুল প্রচলিত এই গানটির সঙ্গে জামালপুরের স্থানীয় শিল্পীদের পরিবেশনায় দলীয় নাচের মাধ্যমে শেষ করব আমাদের আজকের আয়োজন। তার আগে আমি লিসা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেশজুড়ে এই বাংলার খোলা জানালা, আশা করব আপনাদের ভালো লাগা আমাদের সঙ্গে থাকবে সবসময়। আগামী পর্বের আমন্ত্রণ রইল। আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রাকৃতিক সম্পদ, রূপবৈচিত্র্য আর জনসম্পদের দেশ বাংলাদেশ বিভিন্ন প্রতিকূলতার বিরুদ্ধে অবিরত যুদ্ধ করে সাফল্যের পথে এগিয়ে চলছে এদেশের মানুষ। আর দেশজুড়ে দল সেই সব গণমানুষের কথা তুলে ধরছে সবসময়। শহর বন্দর পেরিয়ে গ্রামের মেঠো পথে আমাদের ছুটে চলা, সাফল্য ব্যর্থতা, ইতিহাস ঐতিহ্য সংস্কৃতির পাশাপাশি মানুষের হাসি কান্নার চিত্র ফুটে ওঠে দেশজুড়ে অনুষ্ঠানে। মাসুম আলিসা আমন্ত্রণ জানাচ্ছি আজকের আয়োজনে। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের আয়োজনের শিরোনাম। নানা কারণে বন্ধ হয়ে যাওয়া চাতাল শিল্পের সাথে জড়িত শ্রমিক ও ব্যবসায়ীদের দুর্ভোগ নিয়ে মূল প্রতিবেদন। রাজবাড়িতে স্বাবলম্বী শফিকুল ইসলামের সফলতা। আমার গ্রামে লক্ষ্মীপুরের চর মনসা গ্রাম। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী জঙ্গলবাড়ি দুর্গ এবং জামালপুরে শিল্পীদের পরিবেশনা একটি দলীয় নাচ। দেশের ধান চাল উৎপাদনে প্রসিদ্ধ উত্তরের নওগাঁ জেলার চালকল ও বয়লার চাতালের মালিকরা ব্যয়ভার বহন করতে ব্যর্থ হওয়ায় তাদের মিল বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন, ফলে বেকার হয়ে পড়ছে এর সাথে সংশ্লিষ্ট 30,000 শ্রমিক। নওগাঁ ঘুরে মাসুম আলিসার গবেষণায় চাল ব্যবসা ও চাতাল নিয়ে মূল প্রতিবেদন তৈরি করেছেন মানিক শিকদার। উত্তরবঙ্গের জেলা নওগাঁ দেশের ধান উৎপাদনে প্রসিদ্ধ জেলাগুলোর মধ্যে অন্যতম। ধান উৎপাদন ও চাল প্রক্রিয়াজাতকরণের জন্য দীর্ঘদিন ধরে এখানে গড়ে উঠেছে অসংখ্য ছোট বড় চাতাল ও অটো বয়লার। এখন চালের মৌসুম, তা সত্ত্বেও বেশ কিছু বয়লার ও চাতাল বন্ধ হয়ে আছে। বাংলাদেশ থেকে এবার 50,000 মেট্রিক টন চাল শ্রীলঙ্কায় রপ্তানি হচ্ছে, অথচ একের পর এক চাতাল ও মিল বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের অনুসন্ধান কেন এই অবস্থা। চালের লাভ কম, এই জন্য ক্যাশিং করতে পারছে না, যে জন্য চাতাল বন্ধ রাখছে। ভারত থেকে চাউল আসার ফলে এই চাউলের বাজারটা নিম্নমুখী হচ্ছে, ফলে হচ্ছে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি ব্যবসায়ী, আমরা আর্থিকভাবে ক্ষতির কারণে হচ্ছে আমাদের শিল্প কলকারখানাগুলো রুগ্ন হতে চলছে। একই বাজারে হাস্কিং মিলগুলো ধান কিনছে যে দামে, অটোওয়ালারাও ধান কিনছে সেই দামে, অথচ অটোর উৎপাদিত পণ্য হাস্কিং মিলের পণ্যের চেয়ে প্রতি